জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো। এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। ভালো আচরণ করেন তো আপনারা, স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব, স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে, সেন্সিটিভ, যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন। আপনারা বুঝবেন যারা ম্যাচিউরড, মোর দেন 18 ইয়ার্স, যারা 18+ যাদের বয়স, সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে, এটা স্বামীর দায়িত্ব। ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা, সময় দেয়া, এটা আবশ্যক। এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার। সংক্ষেপে শেষ করে দিলাম। তিন নম্বর, স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর। নারী ও পুরুষ উভয় চায় যৌনমিলন বা সহবাসের মাধ্যমে পরিপূর্ণ তৃপ্তি বা আনন্দ নিতে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম সহবাসের পর যদি আবার সহবাস করতে মন চায় তাহলে অবশ্যই গোসল বা পাক হয়ে অবশ্যই সহবাস করবে, তাহলে যা প্রথম সহবাসের চেয়েও অধিক প্রশান্তিদায়ক হবে। তো এর থেকেই বোঝা যায় যে সহবাসে আনন্দ বা প্রশান্তি পাওয়া যায়। পুরুষের যৌন ক্ষমতা শক্তি যদি কম থাকে তবে তা কিন্তু পুরুষত্বহীনতার পরিচয় ঘটে। এর প্রভাব তার সঙ্গিনীর যৌন জীবনেও পড়তে পারে।